নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হোয়াইট চিকেন কোরমা মানে সাদা গ্রেভির চিকেন কোরমা অলরেডি আমি আমার চ্যানেলে চিকেন কোরমার রেসিপি দেখিয়ে দিয়েছি ওল্ড দিল্লি স্টাইল চিকেন কোরমা সেটা এক একরকম পদ্ধতিতে তৈরি হয় আর হোয়াইট চিকেন কোরমা আরেক পদ্ধতিতে তৈরি হয় তাই দিল্লি স্টাইল চিকেন কোরমা যদি দেখতে চান এবং বানাতে চান অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন আর হোয়াইট চিকেন কোরমা কীভাবে বানাতে হবে সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়ে নেবো দেড় কেজি মতন চিকেন উইথ বোন চিকেন আমি অলরেডি ধুয়ে জল ঝরিয়ে চিকেনটা নিয়ে নিয়েছি এইবার ম্যারিনেশনের জন্য আমি দেড় কেজি চিকেনের জন্য ওয়ান টেবিল স্পুন নুন এখানে অ্যাড করে দেবো আপনারা স্বাদ অনুযায়ীও দিতে পারেন অ্যাড ওয়ান টেবিল স্পুন সল্ট ফর ম্যারিনেশান ফর ওয়ান পয়েন্ট ফাইভ কেজি চিকেন এবার অ্যাড করে দেবো দেড় টেবিল চামচ ভিনিগার অ্যাড ওয়ান পয়েন্ট ফাইভ টেবিল স্পুন ভিনিগার ইউ ক্যান অ্যাড ওয়ান লাইম জুস আপনারা এখানে কিন্তু একটা লেবুর জুসো ইউজ করতে পারেন ম্যারিনেশনের জন্য তারপরে ভালো করে হাত দিয়ে রোগড়ে রোগড়ে মিক্স করে নিতে হবে মিক্স ইট প্রপারলি এইবার আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেশান করতে দেবো ম্যারিনেশান ইট ফর হাফ অ্যান আওয়ার এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি টিকে মিক্সার গ্রাইন্ডার এবার দিয়ে দেবো এক চা চামচ পোস্ত দানা অ্যাড ওয়ান টি স্পুন পপি সিডস মিন্স খাসখাস দিয়ে দেবো আঠেরো থেকে কুড়ি কোয়া রসুন অ্যাড এইটিন টু টোয়েন্টি অফ গার্লিক দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো অ্যাড ওয়ান ইঞ্চ জিন্জার কিউবস দিয়ে দেবো দুটো লঙ্কা অ্যাড টু গ্রিন চিলিস দিয়ে দেবো দুটো কালো বড়ো এলাচ অ্যাড বিগ সাইজ কার্ডামম ব্ল্যাক কার্ডামম দিয়ে দেবো দুটো জৈত্রী নাও অ্যাড টু পিস জাভিত্রী মিন্স মেস দিয়ে দেবো আট থেকে দশটা সবুজ এলাচ অ্যাড এইট টু টেন পিসেস গ্রিন কার্ডামম দিয়ে দেবো পাঁচ ছয়টা লবঙ্গ অ্যাড ফাইভ টু সিক্স পিসেস ক্লোভস দিয়ে দেব চার ভাগের এক ভাগ জৈ জায় অ্যাড ওয়ান ফোর্থ জায় মিন্স নাট মেক দিয়ে দেবো এবার ছোটো এক টুকরো দারচিনি অ্যাড স্মল সাইজ সিনেমন স্টিক দিয়ে দেবো এক চা চামচ শাহি জিরে অথবা শাহ জিরে অ্যাড ওয়ান টি স্পুন শাহ জিরে ব্ল্যাক কিউমিন এক চা চামচ দিয়ে দেবো ঘরে থাকা সাদা জিরে অ্যাড ওয়ান টি স্পুন হোয়াইট কিউমিন দিয়ে দেবো কিছু পরিমাণ জল অ্যাড সাম ওয়াটার অ্যান্ড মেক এ ফাইন পেস্ট পেস্টটা রেডি করা হয়ে গেছে ফাইন পেস্ট ইজ রেডি টু ইউজ এবার একটা বাটির মধ্যে এই পেস্টটাকে রেখে দিতে হবে টেক এ বোল অ্যান্ড পোয়ার ইট এগেইন টেক দ্য মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারটা আবার নিয়ে নিতে হবে অ্যাড করে দেবো তিরিশ পিস হোল ক্যাশিউনাটস থার্টি পিসেস হোল ক্যাশিউনাটস দিয়ে দেবো দশটা আমন্ড অ্যাড টেন পিসেস আমন্ড দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ টক দই অ্যাড ওয়ান থার্ড কাপ ইয়োগার্ট এবার এটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে নাও মেক ইট স্মুথ পেস্ট স্মুথ পেস্ট একেবারে রেডি হয়ে গেছে স্মুথ পেস্ট ইজ রেডি টু কুক আবারও একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব টেক কে অ্যানাদার মিক্সার গ্রাইন্ডার নাও অ্যাড অনিয়ন কিউবস উই আই টেক ফোর নংস বিগ সাইজ অনিয়ন কিউবস আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এবং কিউব করে কেটে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নিতে হবে এবার এটাকে পেস্ট করে নিতে হবে মেক এ স্মুথ পেস্ট দেখুন পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে পেস্ট ইজ রেডি টু কুক এবার একটা প্যান নিয়ে নিয়েছি টেক এ প্রি হিটেড প্যান এইবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল অ্যাড হাফ কাপ রিফাইন অয়েল এবার দিয়ে দেবো ছটা সবুজ এলাচ আফটার হিট দ্য অয়েল অ্যাড সিক্স পিসেস গ্রিন কাডাম দিয়ে দেবো একটা দারচিনি অ্যাড ওয়ান পিস সিনেমন স্টিক দিয়ে দেবো ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচ অ্যাড ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার হোল ব্ল্যাক পেপার দিয়ে দেবো এবার পেঁয়াজের পেস্টটা অ্যাড অনিয়ন পেস্ট ফ্রাই ইট প্রপারলি অন মিডিয়াম হিট ভালো করে এই পেঁয়াজের পেস্টটাকে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে ঠিক পাঁচ মিনিটের জন্য আমি এই পেঁয়াজটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো মশলার পেস্টটা সব মশলা অ্যাড মশালা পেস্ট প্রিমেড মশলা পেস্ট এবার ভালো করে আবারও ফ্রাই করে নিতে হবে ফ্রাই ইট ফর ফাইভ মিনিটস অন মিডিয়াম হিট মশলাটাকে পাঁচ মিনিট নন স্টপ মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পর যখন দেখবেন হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিলস্পুন স্পুন টক দই আফটার অয়েল রিলিজ নাও অ্যাড টু টেবিল স্পুন বিটেন ইয়োগাট এগেইন মিক্স ইট প্রপারলি দইটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন অ্যাড সল্ট অ্যাস পার ইয়োর রিকোয়ারমেন্ট মিক্স ইট প্রপারলি ভালো করে নুনটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা চিকেন নাও অ্যাড ম্যারিনেটেড চিকেন চিকেনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে আর এইবার হাই ফ্লেমে কিন্তু এটাকে কষতে হবে আফটার অ্যাড দ্য চিকেন নাও ফ্রাই ইট অন হাই ফ্লেম মাংসটা কষতে কষতে এবার ওপরে দিয়ে দেবো দুই চা চামচ সামরিচের গুঁড়ো নাও অ্যাড টু টিস্পুন হোয়াইট পেপার পাউডার এবার ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে আর কষতে হবে নাও মিক্স ইট প্রপারলি এইবার দিয়ে দিতে হবে বাদামের পেস্টটা নাও অ্যাড পেস্ট অফ ক্যাশিউনটস অ্যান্ড আমন্ডস অ্যান্ড মিক্স ইট প্রপারলি ভালো করে মিক্স করে দিতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য স্লো কুক করে নিতে হবে ক্লোজ দ্য কভার অ্যান্ড কুক ইট ফর টেন মিনিটস অন লো ফ্লেম ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এবার হাই ফ্লেমেই কিন্তু পুরোটা জলটা শুকোতে থাকতে হবে আর চিকেনটাও এখানে কিন্তু সুসিদ্ধ হয়ে থাকবে নাও অ্যাড ওয়ান থার্ড কাপ রুম টেম্পারেচার মিল্ক ওয়ান থার্ড কাপ আমি এখানে গরুর দুধ দিয়ে দেব তারপরে দিয়ে দেবো দুই চার পিঞ্চ পরিমাণে স্যাফরন অ্যাড টু থ্রি পিঞ্চ স্যাফরন ফর বেটার ফ্লেভার অ্যান্ড টেক্সচার তারপরে দুধ আর স্যাফরনটাকে ভালো করে মিক্স করে দিতে হবে মিক্স ইট প্রপারলি দশ মিনিট হাই হিটে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আফটার কুক ইট অন টেন মিনিটস অন হাই ফ্লেম নাও অ্যাড সাম ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এক টেবিল চামচ গাওয়া ঘি নাও অ্যাড ওয়ান টেবিল স্পুন ক্লারিফাইড বাটার ফর বেটার ফ্লেভার এবার দিয়ে দেবো ছয় সাতটা চিরে নেওয়া চিলি মানে সবুজ লঙ্কা অ্যাড সিক্স টু সেভেন পিসেস চিলিস ফর ফ্লেভার দিয়ে দেবো কিছু ধনে পাতা অ্যাড সাম চপড করি অ্যাড টু টেবিল স্পুন কেওড়া ওয়াটার দিয়ে দেবো দুই চা টেবিল চামচ কেওড়া ওয়াটার কোরমা বানাচ্ছেন কেওড়া ওয়াটার তো অবশ্যই দিতে হবে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে যাতে সব ফ্লেভার একসাথে গ্রেভির মধ্যে ঢুকে যায় Now ক্লোজ দ্য কভার অ্যান্ড কুক ইট ফর ফাইভ মিনিটস অন লো হিট ঠিক পাঁচ থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং পারফেক্টভাবে কিন্তু পুরো রান্নাটা মানে হোয়াইট চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের হোয়াইট চিকেন কোরমা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে আর পাশে থাকার জন্য বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব